চেষ্টা করতেই হয়। কঁঠালের বিচি দিয়ে গরুর কলিজা ভুনা। তো চলেন আমরা মূল ভিডিওতে যাই, কীভাবে আমি এই কাঁঠালের বিচি দিয়ে কলিজা ভুনা করলাম দেখে আসি। খুবই টেস্ট হয়েছে। এ হচ্ছে কাঁঠাল বিচি, সিদ্ধ করা কাঁঠাল বিচি, আর হচ্ছে বড় একটি পেঁয়াজ টুকরো করা, কিউব করা পেঁয়াজ টুকরো, আর হচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ করা। আর এ হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে বড় বড় চারটা পেঁয়াজ কুচি নিছি। আর এখানে হচ্ছে মশলা, এটা হচ্ছে রসুনের পেস্ট এক চা চামচ, আর এটা হচ্ছে এলাচি চারটি, এখানে আছে লবঙ্গ তিনটি, আর এটা হচ্ছে জিরার পেস্ট এক চা চামচ, হলুদের গুঁড়া এক চা চামচ, তেজপাতা আছে দুই তিনটি, বা ছোটো তো এখানে একটু বেশি আছে, আপনি বড় হলে একটু কম দেবেন, মরিচের গুঁড়া এক চা চামচ, ধনিয়ার গুঁড়া আছে হাফ চা চামচ, আর এটা হচ্ছে গিয়ে আদার পেস্ট এক চা চামচ, ঠিক আছে। আর হচ্ছে এই কলিজা, গরুর কলিজা। তো এই কলিজাটা আমি এখন এই মশলা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আর এই কলিজাটা আমি কীভাবে প্রসেসিং করলাম রান্না করার জন্য সেটা আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন, বা বাজার থেকে এনে সাথে সাথে টুকরো করেই কিন্তু কলিজাটা রান্না হয় নাই। এই রান্না কলিজাটা রান্না করার জন্য কিন্তু একটা প্রসেসিংয়ের প্রয়োজন আছে, সেই প্রসেসিংটা আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আসবেন এই কলিজা প্রসেসিংটা। তো এই সাথে আরও লাগবে আমার তেল লাগবে রান্না করার জন্য, তেল আমি সবিন তেল নেব প্রায় হাফ কাপের কাপের কাছাকাছি, আরও লাগবে আমার মশলা, সেটা হচ্ছে গিয়ে জিরার পাউডার, আর লাগবে গিয়া মেথি পাউডার। তো সেইগুলো আমি পর্যায়ক্রমে দিয়ে দিব এবং আপনাদেরকে দেখিয়ে দিব কী পরিমাণে দিচ্ছি। তো চলেন এখন শুরু করে দেওয়া যাক রান্নাটা, আমি কীভাবে করছি সেটা দেখার জন্য। তবে আমি মশলাটা কিন্তু পানি দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি, এটা আদা যে ব্যালেন্স করছিলাম সেই জারের মধ্যে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, তো সবগুলি একসাথে আমি পেস্টের মতো করে নিচ্ছি। তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের মধ্যে যে রসটা থাকে বা পানিটা থাকে সেই পানিটা একটু শুকিয়ে নেব। হয়ে গেছে, আর লাগবে না। তো এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা দেওয়ার আগে একটু পানি দিয়ে নেবো যাতে মশলাটা দিয়ে ছিটে না আসে তেলের মধ্যে। এবার এতে মশলাটা দিয়ে দিচ্ছি, যে প্লেটের মধ্যে মশলাটা ছিল ফ্রিজটার মধ্যে, এটার মধ্যে একটু পানি দিয়ে একটু ধুয়ে দিব, কারণ এটার মধ্যে অনেক মশলা লেগে আছে, এটাও দিয়ে দিব। তো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, মশলাটা কষিয়ে নিচ্ছি, এই পানিটাও দিয়ে দিচ্ছি। গরুর কলিজাটা দিয়ে দিব, এটা আগে থেকে আমি প্রতিদিন করে রাখছি, গরুর কলিজাটা এবং কাঁঠালের বিচি যেটা সিদ্ধ করে পরিষ্কার করে আছে
সেটাও আমি দিয়ে দেবো এক কাপ দিয়ে দেবো, যেহেতু পরিমাণটা অল্প সুদ্ধ করা আছে টাকা লাগলে কেউ সুদ্ধ করা আছে, সেক্ষেত্রে দুইটাকে আমি একসাথে দিয়ে দিই। মশলাটা অবশ্যই ভালো মতো কষিয়ে দেবেন, দিয়ে দিচ্ছি হলুদা এবং কাঁচা মরিচ দুটোই দিয়ে দিচ্ছি একসাথে। তো এখন এর মধ্যে আর একটু পানি দেবো এবং চুলা রাখটা এখন পুরো ফুটে আছে, চুলা রাখটা একটু মিডিয়ে নিয়ে রাখবো। তো অল্প একটু পানি দিচ্ছি এটাকে কষানোর জন্য, এটা একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত এই পানিটা না থাকে ততক্ষণ পর্যন্ত পানি কষাই নিতে হবে। তো আমি ফিরে আসবো এই পানিটা শুকানোর পরে, এখন আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো কষানো হয়ে গেছে, এখন পুরোপুরি পানি শুকাই গেছে, তেল উঠে গেছে। এই পর্যায়ের মধ্যে আমি দিব দুই আঙ্গুলের এক চিমটি মেথি পাউডার আর তিন আঙ্গুলের এক চিমটি কালো গোলমরিচের পাউডার। এবার এটা আমি ঝোল দিয়ে দেবো পাইনাকে, এক কাপ পরিমাণ এক মগ পরিমাণ পানি দিয়ে। আবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমি যে মশলাটা দিচ্ছি সেটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা এখানে একটু কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই। তো এখানে হাফ কেজি কলিজে ছিল, গরিব কলিজে ছিল, তা আমি যে মশলা দিচ্ছি এটা আমার জন্য পারফেক্ট হয়েছে এবং ঠিক আছে। লবণটাও আমি দেখছি লবণ আরেকটু দিতে হবে, তো মশলাটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। তো আমি এটা এখন আবার ঢাকা দিয়ে রাখছি, এরপরে আরও কিছু মশলা দিতে হবে, সেটা আবার এটা বলক আসার পরে দিয়ে দিন। তো হয়ে গেছে আমার গরু কলিজা ভুনো করা। তো এখন এর মধ্যে আমি জিরা পাউডার দিব হাফ চা চামচ, সেই সাথে দিব পাঁচ ছয়টি কাঁচা মরিচ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রথম প্রথম কিনে নেবেন। তো আশা করি বাসায় সবাই ট্রাই করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।